আচ্ছা, আপনারা তো এই অ্যাকাউন্টে, এটা তো অ্যাকাউন্ট ওপেন করছেন তাই না, সিপিএফ গ্রুপে? আমার জি, এই অ্যাকাউন্ট আছে ভাই। বুঝলাম না। ভাই বলেন, আবার বলেন, শুনতে পাইনি। হ্যালো। বললাম আমার এই অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট তো খোলা আছে জি তাই না? ভাইয়া, সবারই তো অ্যাকাউন্ট খোলা আছে, আর যার যার অ্যাকাউন্ট খোলা নাই, আমার জি ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার পর আমরা অফার নেই কিভাবে দেখেন, অফার ফিল্টার করার লাগে কিভাবে। তারপর মনে করলেন আমি যে অ্যাকাউন্ট ওপেন করছি, আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, সবাই খেয়াল করবেন, আর রেকর্ড হচ্ছে তো একটু আপনারা আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন, ঠিক আছে? আপনারা অফারে আসি, অফারে এসে মাই অফারে আসি। সাপোজ মাই অফারে এসে আমরা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট। আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, আমরা তো প্রথমে দেখেন ইমেল সাবমিট নিলাম, সার্ভে নিলাম, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করলাম, ঠিক আছে? আমরা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করলাম। আপনারা দেখ, সাপোজ মনে করলেন যে এখানে আমরা বুঝবো কেমন করে কোনটা ভালো অফার, কোনটা খারাপ অফার, কোনটা দিচ্ছি কত, কোনটা কত রেভিনিউ দেয়, আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। বুঝতে পারবো না এই জন্য আমাদের কি করতে হবে, ইপিসি ক্যালকুলেশন করতে হবে। এই যে ইপিসি আছে না, দেখেন এই যে ইপিসি, ইপিসি ক্যালকুলেশন করতে হবে। আপনারা কি ইপিসি ক্যালকুলেশন করতে পারেন কেউ? না ভাই, আচ্ছা, এর আগে যদি কেউ কোনো নেটওয়ার্কে, মানে এই অফার গুলো আমরা কিভাবে ফিল্টার করব, মানে কিভাবে বুঝবো এই অফারটা ভালো, এই অফারটা কত রিভিউ না দেয়? আমরা যদি সাপোজ মনে করলেন যে এইটাতে অ্যাকশন ফিল আপ নাও করতে পারি, তখন পার ক্লিকে ওরা আপনাদের একটা কমিশন দেবে পার ক্লিকে, ঠিক আছে? আপনার নেটওয়ার্কে একটা ট্রাফিক আসবে, ট্রাফিকে সহ অ্যাকশন ফিল আপ করলো না, কিন্তু ও ক্লিক করে আপনার ঘানাঘানি করে ফেলে গেল, আপনার অফারে ক্লিক করলো, তার তারপর তার সেই সেখান থেকে আপনি পার ক্লিকে একটা করে রেভিনিউ পাবেন, কিছু সেন্ড করে রেভিনিউ পাবেন। এটা আমি এই এই রেভিনিউ আমি চেক করবো, আপনি কিভাবে দেখবো যে আমার এই অফারটা ভালো, এই অফারটা ভালো, এই অফারটা ভালো, কোন অফারটা কত কমিশন দেয়, এর জন্য আপনাদের একটা ক্যালকুলেশন করতে হবে, ফিল্টার করতে হবে, ইপিসি ক্যালকুলেশন করতে হবে। তারপরে আপনার কে কিওয়ার কুল ডট আইও তে আসতে হবে, আসে আপনার এগুলো সার্চ করতে হবে, ইউটিউবে সার্চ করতে ট্রেবল এখন দেখতে হবে। তাহলে ইপিসি ক্যালকুলেশন ফিল্টার করবো কিভাবে? প্রথমে প্রথমে আপনারা আপনারা আসলেন, আসার পর একটা কান্ট্রি সিলেক্ট করলেন, এইখানে ইমেল সাবমিট দিলেন, ঠিক আছে? ইমেল সাবমিট দেওয়ার পর দেখবেন এখানে কোন অফারটা ভালো। সাপোজ মনে করলেন যে ফিল্টার তো হয়ে গেল, প্রথমে হলো ফিল্টার, এখন আমরা ইপিসি ক্যালকুলেশন করবো কিভাবে? মানে ইপিসি ক্যালকুলেশন করতে হবে আপনার ইপিসি গুড 100 ডিভাইডেড বাই পে আউট 10, মানে ইপিসি এর সাথে আপনার ইপিসি কত আছে তার সাথে
গুণ 100 দিয়ে ভাগ পেউট 100 দিয়ে আপনার যদি 10 এর উপরে থাকে পেউট 10 এর উপরে থাকে তাহলে ওই অফারগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন ওই অফারগুলো নিয়ে আপনি কাজ করবেন মানে অফারটা অনেক ভালো তারপর আমি দেখাই এই যে আমি প্রথমে ইপিসি ক্যালকুলেশন করবো এই যে ইপিসি ঠিক আছে এই যে ইপিসি দেখছেন দেখতে পান এই যে ইপিসি মানে ইপিসি আছে কত 0.203 তারপর কোনো বললেন কত আছে 0.203 গুণ 100 কত আসছে 20 2003 ঠিক আছে এটার সাথে আপনি পেআউট দিলেন কত পেআউট এটার সাথে আপনি পেআউট দিবেন হলো ভাগ 0.60 কত আসে দেখেন এখানে পেওড আছে আসছে আসছে হলো 3.33 এরকম একটা ন্যানো সেকেন্ড কিছু সংখ্যা আসছে তবে 10 সেন্টের উপরে আসছে 10 সেন্টের থেকে উপরে মানে আপনার এই যে 10 সেন্ট আছে না এটার উপরে তার মানে এই অফারটা অনেক ভালো এটা কিন্তু আপনার 10 সেন্টের যদি নিচে থাকে 8 সেন্ট 7 সেন্ট এরকম থাকে তাহলে অফার গুলো নিয়ে কাজ করবেন না তবে এই অফারটা অনেকটা ভালো যে 33 সেন্ট ওরা আমার দিচ্ছে পার ক্লিক আপনি 33 সেন্ট করে পাবেন ঠিক আছে এরকম একটা ক্যালকুলেট করে আপনার অফারটা ফিল্টার করে নেবেন তারপর কোনো আরেকটা অফার আপনি যাই এই যে এইগুলোতে তো আপনার ইপিসি নাই এগুলোতে কি করবেন এগুলোতে ইপিসি নাই এগুলোতে কি করবেন এগুলো যদি আপনি ইপিসি ক্যালকুলেট করে দেখেন 0.040 ভাগ পেউট কত কোনটা দিলাম এটা দিচ্ছি তাই না পেউট কত এটারই পিছিয়ে দেখেন 2 আসে তার মানে এই অফারটা খুব একটা ভালো না 2 আসছে না তার মানে এই অফারটা খুব একটা ভালো না আপনারা কি করবেন এগুলোতে বাদ দিবেন তা না এগুলোও করবেন তবে কিছু কিছু জায়গায় আপনারা সার্চ করবেন আর একটু ভালো করে সার্চ করবেন এই অফারটা অনেক ভালো এই অফারটা অনেক ভালো এই অফারটা অনেক ভালো এটার কনভার্সন রেট আপনি 42% এটা 28% এটার 73% এরকম ভাবে ফিল্টার করে দিবে আমরা আর একটা কাজ করতে পারি মনে করলেন প্রথমে তো একটু ক্যালকুলেট করলাম আমরা এই যে কিওয়ার্ড টুল ডট আইও এই কিওয়ার্ড টুল ডট আইও তে আপনারা আগে কাজ করতেন এটার নাম শুনতেন ভাই কেউ কি নাম শুনছেন কিওয়ার্ড টুল ডট আইতে না ভাই শুনি আচ্ছা ঠিক আছে কথা বলেন মাঝে মাঝে একটু কথাবার্তা বলেন না হলে দেখা যাচ্ছে যে ক্লাস নিতে নিতে ওই মনে হয় যে সবাই মনে হয় ইয়াতে নাই আপনার ক্লাসে নাই আমার মনে হয় কোনো ডিভাইস কোনো প্রবলেম হয়েছে হ্যাঁ এরকম মনে হয় কথা বললেন মাঝে মাঝে ক্লাস চলাকালীন ঠিক আছে আমি যখন বলি আপনারা সবাই আনমিউট করে একজন একজন করে কথা বলতে আচ্ছা যাই হোক আমরা কিওয়ার্ড টুল ডট আইওতে যাই হ্যাঁ এখানে আমরা ফিল্টার করব কিভাবে আমরা এটা কি ফ্রি না পেইড হ্যাঁ
হ্যাঁ এটা ফ্রি, এই এটা কি ফ্রি? হ্যাঁ ফ্রি ফ্রি ফ্রি, এটা ফ্রি, ইয়ার ফুলটা থাকো, এটা আপনাদের কাজে লাগবে বুঝছেন, এটা আপনাদের অনেক কাজে লাগবে, এটা কখন কাজে লাগবে সেটা আমি আপনি, এটা পেইড ভার্সন হচ্ছে, ফ্রি ভার্সন হচ্ছে, আপনারা ফ্রিটা নিয়ে কাজ করবেন, পেইডটা নিয়ে কাজ করবেন না, কপি করলেন ঠিক আছে, কপি করার পর এটা তো আমরা প্রথমে তো আমরা ইপিসি ক্যালকুলেশন করলাম তাই না, ইপিসি ভালো আছে, হাই আছে, 33% আছে, তারপর তো আমরা আসলাম, আসার পর এই কিয়ার টুলটাতে আসলাম, এখানে একটু কপি করে পেস্ট করলাম, এই যে প্রথমে বললাম না আপনারা প্রথমে গুগলে দেখবেন, গুগলে যদি এটা 100 থাকে, 100-এর উপরে থাকে, তাহলে অফারটা অনেক ভালো, গুগলে আসলাম, আসে আপনাদের চার্জ করলেন, এটা গুগলে সার্চ র্যাঙ্ক দেখাচ্ছে যে আপনার দেখেন 9, ঠিক আছে, এটা কিসের জন্য, আমরা এই যে বাংলাদেশ সাপোর্ট করছি, আপনারা এখানে ইয়ে করবেন গ্লোবাল ইংলিশ, গ্লোবাল, এটা গ্লোবাল ইংলিশ আছে না, গ্লোবাল গ্লোবাল ইংলিশে সার্চ করতে হবে, সার্চ করুন কত আছে, 8, তার মানে এটা খুব একটা ভালো না, কিন্তু ওইখানে ওরা পিছিয়ে দিচ্ছে, পিছিয়ে ওরা বেশি দিতে, হাই দিতে, এই জন্য কারণ ওদের নেটওয়ার্কের প্রচার প্রচারণার জন্য, মানে এই জিনিসটা বাইরে মার্কেটে কত যায়, মানুষজন কিভাবে এটা কত কিভাবে মানে সার্চ করে, কিভাবে কাজ করে, আপনি এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন, এত কত দেখেন সার্চ লেভেল আপনার 8 দিচ্ছে, মানে মোট 8 আছে, এটা যদি আপনার 100-এর উপরে হয় কাজ করবে, এখন দেখি ইউটিউবে, এই যে ইউটিউব আছে না দেখেন, যে গুগল, এই যে ইউটিউব, ইউটিউবে সার্চ করবেন, আবার ইউটিউবে তো নাই, দেখছেন না ইউটিউবে নাই, তার মানে অফার গুলো খুব একটা বেটার না, আমি আর একটা অফার নেই, এইটা নেই, এই যে PS5, মানে আপনার ওই যে প্লে স্টেশন গিফট কার্ড আছে না, এইটা এইটা দিই, কপি করে গুগলে যান, অ্যামাজন গিফট কার্ড লেগে, এখানে অ্যামাজন গিফট কার্ডের অফার নাই, অ্যামাজন গিফট কার্ড দেখেন, এটা কিছু কত, এগুলো এটার সার্চ লেভেল কত দেখেন, এটা 473 দেখছেন, 473, এটা যদি 100-এর উপরে হয় তাহলে আমি অফারটা দেব, এটা উপরে হলে অফারটা নেবো, এটা 473 জন আপনার সার্চ ইয়ে করে, লেভেল সার্চ লেভেলে আসবে প্রত্যেকদিন, আবার যদি ইউটিউবে যাই দেখেন 240, এটা কিন্তু 50 পাইছিলাম আমি, এখানে 240 আসছে, ঠিক আছে, তাহলে এভাবে আপনারা এইভাবে অফার গুলো ফিল্টার করবেন, এইভাবে অফার গুলো ফিল্টার করবেন, আমি আর একটা দেখি মাস্টার কার্ড, এটা এসে কি করতো, 800 মাস্টার কার্ড, মনে করলাম যে এটা পেপাল দেখি, হ্যাঁ এই যে পেপাল গিফট কার্ড দেখি, আগে দেখছি পেপাল,
भाई पेपल की करते हैं जैसे पेपल की करे ঊনআশিটা আছে, হ্যাঁ আমি পঞ্চাশের উপরে বলছি না, অনুসারী 79টা সাথে না কাজ করা যায়। তারপরে আপনার গুগলে দেখি, গুগলে কত সার্চ করতে গেলে 290 আছে, তেমন এগুলো না কাজ করা যায়। তারপরে আমরা এই হাই আছে সময়, আমরা এটা নিয়ে কাজ করতে পারবেন কিংবা এটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এই এইগুলো নিয়ে কাজ 10-এর উপরে দেখবেন, এগুলো সব কমপ্লিট করে দেবে আপনার ইপিসি, তখন দেখবেন 10। তারপরে সিআর টুলটা আসে, গুগলে সার্চ ইঞ্জিনে দেখবেন 100 উপরে, ইউটিউবে দেখবেন। এখন এইগুলো বাদে তিনটা ভাবে আপনারা ফিল্টার করবেন, এক ভাবে পারেন, তিন ভাবে ফিল্টার। ইউটিউবে দেখতেছি যে এই অফারটা ইউটিউবে কেমন, আবার লোকজন প্রত্যেক দিন ছাড় দেয় কেমন, তখন ইউটিউবে আসেনি, ইউটিউবে আসি দেখেন এই অফারটা আমি নিলাম। আমার ইউটিউব থেকে ফিল্টার করবো কেমন করে, সার্চ করলাম, এটা আমার 3 মাসে দেখেন আমি যে ইউটিউব থেকে আমি এটা সার্চ করব কেমন করে, দেখেন এটা ইউটিউব থেকে সার্চ করলাম আপনার 3 মাসে, 3 মাস আগে একটা ভিডিও সার্চের 12,000 ভিউয়ার্স আছে, এটা 1 বছর আগে সার্চের আপনার 5,000-এর মতো ভিউয়ার্স আছে। তো এইটা আমি ফিল্টার করবো, ফিল্টার আছে না, ফিল্টার ক্লিক করবেন, করার পরে লাস্ট 1 সপ্তাহে এইটার মানুষজন নিয়ে কাজ করছে কত এটা সার্চ করবেন। লাস্ট 1 সপ্তাহ একদিন আগে এইটা নিয়ে একজন কাজ করছে, দেখেন 16 ভিউয়ার্স আছে, 10 জন ভিউয়ার্স আছে, 3 জন ভিউয়ার্স আছে, 4 জন, ঠিক আছে, একদিন আগে সবাই একদিন আগে দেখেন। এইভাবে আপনারা সার্চ করে নেবেন, এটা 7 দিনেরই গেল, ঠিক আছে, এইভাবে 5 দিন আগে দেখেন, এটা 5 দিন আগে 1400, এটা গুগল গিফট কার্ড, ওদের তো পেপাল, ঠিক আছে, এভাবে করে নেবেন। তারপরে সমস্যা বললেন যে 1 সপ্তাহ এই মাসে কত, 1 মাসে দেখেন 4 সপ্তাহ আগে এটা নিয়ে একজন ভিডিও আসছে, 130 জন আপনারা আছেন, খুব একটা বেশি নাই, 190 জন আসছে 3 সপ্তাহ আগে আসছে, 4 সপ্তাহে একজন কাজ করছে, ঠিক আছে, 1,000 জন বিয়াত আছে, মোটামুটি লেভেলের একটা আছে, তবে খুব একটা ভালো না। আপনি যদি অ্যামাজন গুগল প্লে ফ্লিপকার্ট নিয়ে কাজ করেন, গুগল গুগল প্লে ফ্লিপকার্ট নিয়ে কাজ করেন, এইটার আপনার পাবেন, খুব ভালো পাবেন। এগুলো আপনার অন্য ওই যে কিপে লিড আছে না, আপনাদের নেটওয়ার্ক আছে মানে কিপে লিড, অ্যাডার্স মিডিয়া, এই দুটাতে ভালো অফার দেয়। দেখেন 1 সপ্তাহ আগে এই জন্য কতজন কাজ করছে, 1 সপ্তাহ আগে ভিডিও গুলো থাকছে, একদিন আগে থাকতে একদিনে আপনার 1300 ভিউ চলে আসছে, ঠিক আছে, একদিন আগে 206 জন ভিউ চলে আসছে, দেখেন দেখছেন, দেখেন 59 মিনিট আগে থাকছে, এটা 3 জন ভিউ থাকছে। এইভাবে আপনারা ফিল্টার করে নেবেন অফার গুলো, এইভাবে ফিল্টার করে নেবেন, ফিল্টার করে নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে। পেপাল অ্যাকশন মানে আপনার সবগুলো ফিল্টার করে নিয়ে যে ইপিসি ভালো, তারপরে ভিউয়ার্স ভালো, গুগল র্যাঙ্ক ওই সার্চ র্যাঙ্ক 100-এর উপরে, 50-টার উপরে, ইউটিউবে 50-টার উপরে, তারপরে আপনি পেপাল অ্যাকশন করবেন, তখন এই অফার গুলো নিয়ে কাজ করতে পারবেন। এইভাবে অফার গুলো আপনার ফিল্টার করতে পারবেন, অফার গুলো ফিল্টার করে
আপনারা কপি করে এই কপি করবেন, এই লিঙ্কটা কপি করে আপনারা ল্যান্ডিং পেজ ওপেন করবেন। ল্যান্ডিং পেজটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ল্যান্ডিং পেজ ওপেন করে আপনারা কাজ শুরু করে দেবেন। কোথায় কোথায় আমি ট্রাফিক সোর্স দিয়ে দেবো, কোথায় কোথায় আপনারা কাজ করবেন সেটা দেখাবো, ঠিক আছে? এভাবে কাজ করবে। আমি দিই আর আর একটা নেটওয়ার্ক দেখাই, কাজ শুরু করবো। তারপরে অফার গুলো সিলেক্ট করে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাবো। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনারা কিভাবে ওই অফার গুলো দিয়ে, এই অফার গুলো দিয়ে আপনারা কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন সেটা দেখাবো, ঠিক আছে? আপনারা আপনাদের প্রথম কাজ এই অ্যাডস মিডিয়াতে কি কোনো আপনাদের ইয়ে আছে, নেট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট করা আছে অ্যাডস মিডিয়াতে? কার কার আছে ভাই? আমার নাই ভাই, এটা এটা করা লাগবে ভাই, এটা করে নিব ভাই, করে নিন আপনার। ওরা আমার আছে অ্যাডস মিডিয়া, হ্যাঁ আপনার অ্যাডস মিডিয়াতে আপনাদের কাজ তারিখে সবগুলো নেটওয়ার্কে জয়েন হবেন। জয়েন হয়ে প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে একটা করে অফার নেবেন, ঠিক আছে? একটা করে অফার নেবেন। অফার নেওয়ার পর ওই অফার গুলো, অফার লিঙ্ক গুলো কিংবা এই যে অফারের কোড গুলো আছে না, আপনারা দেখবেন যে এই অফার গুলো ভালো, ঠিক আছে? অফার গুলো ভালো চুজ করে রাখবেন। দেখার পর আমি দেখাবো। তারপর মনে করেন এই যে এই কোথায় আমি দেখলাম, ফ্লিপকার্ট, 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 এই যে অফার নিলেন, ঠিক আছে? অফার নেওয়ার পর, অফার গুলো নেওয়ার পর আপনি এই গুগল প্লে, ফ্লিপকার্টে এরকম ভাবে নতুন একটি ট্যাব ওপেন করে এইভাবে ইমেজ গুলো নেওয়া হবে। এই দু তিনটে ইমেজ নামায় কিভাবে ল্যান্ডিং পেজ করতে হয় সেটা আমি দেখাই দেবো ফ্রি ক্লাসে, ঠিক আছে? এরকম আপনারা অফার সিলেক্ট করে যে অফারটা নেবেন তার সার্চ দিয়ে, সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনারা এইভাবে মানে কয়েকটা ইমেজ নামায় রাখবেন, বা যেদিন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন সেদিনও রাখতে পারেন, ঠিক আছে? হাজার হাজার দেখেন, হাজার হাজার আছে, হাজার হাজার আছে ফ্লিপকার্ট, এগুলো নামা রেখেছেন। আমি দেখাই দেবো ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করেন। স্যার ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে তো ওয়েবসাইট লাগে, আমাদের তো ওয়েবসাইট নেই। আপনারা যদি ফ্রি ওয়েবসাইট দিয়ে করতে চান, আমি ফ্রি ওয়েবসাইট আপনাদের ল্যান্ডিং পেজ করে দেবো, ফ্রি মেথড, ফ্রি ওয়েবসাইট। আর যদি আপনারা চান যে ভাই আমি ফ্রি কাজ করব না, আমি কিছু টাকা পেমেন্ট করে ওয়েবসাইট নেব, সেটাও করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল বিষয়, ঠিক আছে? আর যদি ফ্রি ওয়েবসাইট নিতে চান, আমার আমি আপনাদের ফ্রি ওয়েবসাইট দিতে পারবো। আর যদি আপনারা বলেন যে ভাই আমি একটা ওয়েবসাইট নিতে চাই, তাহলে সেই সেভাবেও বলবেন, আমি আমার পরিচিত আছে, আমি আপনাদের ওই পেইড একটা ওয়েবসাইট নিয়ে দিতে পারবো, তার জন্য সমস্যা নাই। তবে আমার পক্ষে সবচেয়ে বেটার হয় আপনারা প্রথমে ফ্রি ওয়েবসাইটটা কাজ করেন। আপনারা প্রথমে ফ্রি ওয়েবসাইটটা কাজ করে আগে ইয়া করেন, আপনার কি বলে কাজটা শিখেন। আপনারা নিতে পারেন, আপনারা পেইড ওয়েবসাইট নিতে পারেন, ওটা নিয়ে আপনার যখন মার্কেটিং করবেন, ই হচ্ছে ইউনাইটেড স্টেটের লোকজন, ওরা তো আপনার এমনিতে কোনো লিঙ্কে ক্লিক করে না, ওরা তো কোনো লিঙ্কে ক্লিক করে না, তো ওরা চায় যে মানে ট্রাস্টেড একটা ওয়েবসাইট থাকলে সহজে আপনার ওইখানে ওরা ক্লিক করতে চায়। আপনারা ওই ওয়েবসাইট দিয়ে আপনারা নেক্সট ডে পেইড ক্যাম্পেইন করতে পারবেন, যেমন এসইও করতে পারবেন, তারপরে বিভিন্ন সাইডে ওদের অ্যাড দিতে পারবেন, ঠিক আছে? ওটা পেইড হিসাবে, তবে ওটাও করতে পারেন। তবে আমার মতে
আচ্ছা ফ্রিটা করেন শিখেন, তারপরে যদি পেড ওয়েবসাইট লাগে আমার সাথে যোগাযোগ করেন আমি, কিংবা আপনার যদি পারেন নজর থাকেন নিচে, এটা আপনাদের বিষয়, আপনারা নিচে নিয়ে ওগুলো নিয়েও কাজ করতে পারেন। দেখেন আপনারা কোনটা করবেন। তবে আমরা তাহলে আমাদের নিয়ে কাজ করি, আপাতত ফ্রি নিয়ে কাজ করি, এরপরে যখন আপাতত ফ্রি না কাজ করেন, আপাতত ফ্রি না যে 3 দিন কাজ করেন, যদি 4 মাস কাজ করেন কাজ শিখে, শেখার পর যদি চান যে ভাই আমি ফ্রি নিয়ে কাজ করব না, আমি ওই জন্য কাজ করব, তবে এটা হ্যাসেল আছে, ফ্রি না কাজ করতে না হ্যাসেল আছে, আপনি প্রত্যেক দিন দেখা একটা সমস্যা আছে, আপনি একটা দোকান দিলেন, সর্বোত্তম বললেন আপনি একটা দোকান দিলেন, দেখা আপনি একটা দোকান দিলেন, এই দোকানে প্রত্যেক দিন আপনি একটা করে কাস্টমার নিয়ে আসবেন, আবার নতুন করে আর একটা দোকান দিবেন, আবার নতুন করে আর একটা দোকান দিবেন। আপনার সোশ্যাল মিডিয়াতে একটা প্রবলেম ঠিক, ওরা একটা লিঙ্ক 5টার বেশি শেয়ার করতে দেয় না, বুঝছেন, যেমন ফেসবুকে 5টার বেশি লিঙ্ক শেয়ার করা যায় না, 5টার বেশি লিঙ্ক শেয়ার করলে ওরা স্প্যাম হিসেবে ধরে, তারপরের দিন ওরা মেসেজ দেয় আইডি দিয়ে চিপ করে দেয়, তারপরে আপনার সব জায়গায় ইউটিউবে বলেন, তারপরে ইয়াতে বলেন, সব জায়গায় একদিনে 5টার বেশি ওই লিঙ্কটা বেশিবার বেশি ইউজ করলে ওদের যে রোবট আছে রোবট আটকে যায়। এর জন্য আপনারা কিভাবে মার্কেটিং করবেন আমি ইচ্ছাবিদ শিখিয়ে দেবো, ওরা যাতে আপনার লিঙ্কে স্প্যাম হিসেবে না ধরে, আর পারলে আপনারা বেশি না অল্প টাকা কিছু টাকার মধ্যে আপনারা একটা ডোমেন হোস্টিং কিনে ওয়েবসাইট বানায় নেন, আমাকে বললেন ভাই আমার আমার একটা ওয়েবসাইট দরকার, আমি আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করে দেবো। আচ্ছা ভাই এই পিচিটা কিভাবে সেট করলেন, আমি তো প্রথম টাইমে ছিলাম না, একটু আবার দেখাবেন? আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, এই পিচিটা হলো দেখাই আমি। তারপর তিনি বললেন যে গুগল প্লে গিফট কার্ড $100, ঠিক আছে, এটা হলো ই পিচি, আর এটা হলো পে আউট, বুঝছেন, $0.05 × 100, ঠিক আছে, ভাগ 2.0, তারপরে আপনার ফিল্টার করতে পারবেন, ইউটিউব থেকে ফিল্টার করতে পারবেন, গুগল অ্যাকশন করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? আপনাদের ক্লাস এগোনোর সময় নিতে খুব সময়, আপনাদের খুব জামা না যায়, তাই না, এই সময় আমি বুঝতে পারি যে সবাই অনেক কাজে ব্যস্ত থাকে, আমার কাল একটু প্রবলেম হচ্ছিল, কাল রাত আমার একটু সমস্যা হয়, কারণ আমারও তো অনেক কাজ থাকে, আমার একটা পেইড পেইড ক্যাম প্রিমিয়ার ভাগ আছে, ক্লাস আছে, ওটা করাইছে, ওই জন্য আমার প্রিমিয়ার ক্লাসে আপনাদের দেখান, ঠিক ক্লাসে শুধু পাবেন না, পাবেন, এটা আমার প্রিমিয়ার ক্লাস, ঠিক আছে, প্রিমিয়ার ক্লাস সিপিএ মার্কেটিং করা শিখাবো, তারপর কিভাবে জয়েন নেটওয়ার্ক নেটওয়ার্কে জয়েন করেন সেটা শিখাবো, পিন্টারেস্টে মার্কেটিং কিভাবে করতে হয় সেটা শিখাবো, ক্যানভাতে কিভাবে মার্কেটিং করবেন সেটা শিখাবো, মানে ক্যানভাতে কিভাবে ইয়া করবেন মানে ইমেজ তৈরি করবেন, কেউ কি ফটোশপে কাজ করেন?
জি পারি। আচ্ছা, যারা ফটোশপের কাজ পারেন না তারা ক্যানভাতে সহজে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন। আমরা যখন মার্কেটিং করবেন তখন ইমেজ তৈরি করতে হয়, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একটা করে ইমেজ তৈরি করতে হয়, সেটা দেখাবো। তারপর ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর ইউটিউব ভিডিও কিভাবে করতে হয় সেটা শিখাবো, তারপর ইউটিউবে আপনি ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা শিখাবো, তারপর অফার সিলেকশন শিখাবো, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে শিখাবো, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, টুইটার, টামলার, তারপর অ্যাকাউন্ট অ্যাক্টিভ, এটা তো আপনার টোটাল 17টা ক্লাস হয়, ঠিক আছে, 17টা ক্লাসের মধ্যে আপনার টোটাল এটা যদি করতে পারেন কেউ, তাহলে আপনার মনে হয় না যে কেউ আর কোনো প্রবলেম হবে। তাই কাল কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমি লিভ নেবো। হ্যাঁ জি, না আজকের মতো আর কোনো ভাই। নেক্সট ক্লাস কবে আপনি? নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে, না কবে দেখাইলাম এটা? জি আজকে হলো শনিবার, সোমবারে ভাই, সোমবার রাত 11টার সময়, ঠিক আছে, রাত 11টা বলতেছি, 9টার সময়, 9টা 9:30 এরকম সময় হবে, বুঝছেন? ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর ভিডিওটা দেখবেন কি কোথায় বুঝবেন না ভালো করে দেখেন, ঠিক আছে, ঠিক আছে।